হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন রফি আপনাদের সাথে আছি নতুন আট এপিসোডে। আমার আজকের এপিসোডের আলোচ্য বিষয় হচ্ছে, যদি স্বামী বা স্ত্রীর মধ্যে যদি তালাক হয় বা বিবাহ বিচ্ছেদ হয়, তাহলে সন্তান কার কাছে থাকবে। আমরা যদি মুসলিম আইন অনুযায়ী আসি, মুসলিম আইন অনুযায়ী বিষয়টা যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে যদি দেখা গেলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছাড়াছাড়ি বা ডিভোর্স বা তালাক হয়ে গেল, হয়ে যাওয়ার পর বাচ্চার কাস্টোডি বা গার্ডিয়ানশিপ নিয়ে দেখা যায় যে উভয় পক্ষের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। স্বামী বলে যে না, তার কাছে থাকবে, বা স্ত্রী বলে তার কাছে থাকবে বাচ্চা। আসলে বাচ্চা কার কাছে থাকবে বা আইনগত অধিকার কার? 7 বছর পর্যন্ত অর্থাৎ ছেলে বাচ্চা বা শিশু যদি ছেলে শিশু হয়, তাহলে 7 বছর পর্যন্ত আইনগতভাবে সে মার তত্ত্বাবধানে থাকবে। হ্যাঁ, এক্ষেত্রে বাচ্চার ভরণ পোষণ অবশ্যই বাবা দিবে, কিন্তু মার কাছে থাকবে 7 বছর। এটা আইনগতভাবে একদম ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। এক্ষেত্রে বাবা যতই দাবি তুলুক না কেন, এক্ষেত্রে কোনো তার ইয়ে নেই, এক্ষেত্রে সে মার কাছে থাকবে অবশ্যই। আর যদি দেখা গেল যে মেয়ে সন্তান হয়, অর্থাৎ কন্যা সন্তান, কন্যা সন্তানের ক্ষেত্রে হচ্ছে বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকালটা হচ্ছে, আমরা এটাকে সাধারণত 12-13 বছরই ধরে থাকি। এই বয়ঃসন্ধিকাল বা 12-13 বছরের আগ পর্যন্ত হচ্ছে মার কাছে থাকবে, এটা ম্যান্ডেটরি আইনগতভাবে। 12-13 বছর পর বা ছেলের বয়স যদি 7 বছরের পরবর্তী পরে হয়, তখন যে চাইলে বাবা গার্ডিয়ানশিপের মামলা করতে পারে, শিশুর অভিভাবকত্ব নির্ধারণের জন্য পারিবারিক আদালতে মামলা করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আর যদি কোনো ফাদার বা বাবা যদি কোনো দেখা যাচ্ছে যে একটা 5 বছরের শিশু বা 3 বছরের শিশুকে জোরপূর্বক নিজের কাছে রেখে দেয়, কোনো সন্তান বা পুত্র সন্তান, এক্ষেত্রে চাইলে কিন্তু মা অবশ্যই পারিবারিক আদালতে দ্বারস্থ হয়ে তার সন্তানকে তার তত্ত্বাবধানে নিতে পারে। এক্ষেত্রে অবশ্যই আদালত তার পক্ষে দিবে, এটার মামলাটা হবে অবশ্যই পারিবারিক আদালতে। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে, যেমন যদি বাবা মা মারা যায়, তাহলে এক্ষেত্রে হচ্ছে তার নিকট আত্মীয়দের গার্ডিয়ানশিপ চলে আসে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে, বা যেহেতু বাবা মার বিষয় নিয়ে কনফ্লিক্ট বেশি হয় আমাদের সমাজ ব্যবস্থায়, তাই আশা করি সবাই বুঝতে পেরেছেন যে স্বামী স্ত্রীর মধ্যে তালাক হলে বা ছাড়াছাড়ি হলে বা বিচ্ছেদ হলে সন্তান কার কাছে থাকবে। হ্যাঁ, তো আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।